হাতে থাকা এই আদুরটির দাম 4 লাখ টাকা, ছোট্ট এই কয়েক টুকরো কাঠের দাম প্রায় 3000 টাকা। এখানে থাকা ভুবন বিখ্যাত দুষ্প্রাপ্য হরিণের মৃগনাভি দিয়ে তৈরি মাক্স আল হিন্দ নামের এই আতর এতটাই দামি যে ছোট্ট এক শিশি আতরের দাম ছাড়িয়ে যায় 2 লাখ টাকা। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখন, এটা মাস্ক আল হিন্দ, তো এটা খুবই দুষ্প্রাপ্য হরিণের মৃগনাভি থেকে তৈরি হয়। এটার 12 মিলি বা 1 তোলা সাইজ পড়বে 20,000 টাকা। এটি রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডের সেন্ট অফ জান্নাত। এখানে আরো দেখা পাবেন বাসাবাড়ির ঘরের ধূপ হিসেবে ব্যবহারের বহুমূল্য আগর কাঠ ও ওমানের সালালা মরুভূমির বফিয়া সাকরা গাছের আঠার, রয়্যাল গ্রিন হোজারির মতো অনেক সুগন্ধির ধূপ। সোনালী পাত্রে থরে থরে সাজানো এসব পাত্রে রয়েছে দেশে তৈরি আগর গাছের আতর ও দেশি বিদেশি নানান আতরের সংগ্রহ। এর মধ্যে উল্লেখযোগ্য ফেরদাউস, কস্তুরি, উদ সহ কম্বোডিয়ান উদের মতো আতরও। ধর্মীয় অনুভূতি প্রকাশের অন্যতম মাধ্যম হিসেবে বহুকাল আগে থেকেই আতরের রয়েছে বেশ চাহিদা। দেশে আতরের মূল ক্রেতা হিসেবে ভাবা হয় ধর্মভীরু মানুষদেরকেই। তবে এই দোকানি জানালেন ভিন্ন কথা, শুধু হুজুর বা মুফতি মৌলানায় নয়, সকল শ্রেণী পেশার মানুষের কাছেই সমান জনপ্রিয় আতর। আবার অনেকেরই নেশা এসব আতর সংগ্রহ করা। আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় যারা পড়তেছেন আলেম ওলামা তারা তো আলহামদুলিল্লাহ ব্যবহার করেনি। জেনারেল লাইনে যেসব ভাইয়েরা আছেন, সুগন্ধির ব্যাপারে ফ্যাসিনেশন, তাদের পছন্দটা আগ্রহটা অনেক বেশি দেখতেছি আলহামদুলিল্লাহ। বিশ্বের সবচেয়ে দামি আতরগুলোর দাম নির্ভর করে তার প্রস্তুত প্রণালী, উপাদান, বয়স ও প্যাকেজিং এর উপর। বাংলাদেশে বাণিজ্যিকভাবে আগর কাঠ থেকে আতর উৎপাদন হচ্ছে 100 বছর আগে থেকেই। এখন দেশে উৎপাদন হয় কোটি কোটি টাকার আতর, যেগুলোর বৈশ্বিক বাজারেও রয়েছে বেশ চাহিদা। যে আতর দেখলাম দোকানে, সেটা আসলেই বাজারে অন্যান্য দোকানের তুলনায় এটা অনেক উচ্চমানের এবং দুষ্প্রাপ্য। শুধু সেন্ট অফ জান্নাতি নয়, দুষ্প্রাপ্য আর বহুমূল্যবান নানান প্রকারের আতরের দেখা মিলবে ঢাকা শহরের নামি দামি সব আতরের দোকানগুলোতে। এসব দোকানে বছর জুড়েই ভিড় লেগে থাকে সুগন্ধি প্রেমীদের। ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে এখন অনলাইনেও শুরু হয়েছে আতর বিক্রি। যে আমি জানতাম না বাংলাদেশে এত সুন্দর সুন্দর আতর পাওয়া যায়, তারপর থেকে আমি বডি স্প্রে ইউজ করা অফ করে দিই, আমি এখান থেকে আতর নিয়ে যাই। দিনকে দিন বড় হচ্ছে দেশের সুগন্ধির বাজার। এই খাতকে ঘিরে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান ও প্রশস্ত হচ্ছে বৈদেশিক মুদ্রাপথ। আর এই খাতে বিনিয়োগ করতে শুরু করেছে দেশের তরুণ উদ্যোক্তারা। যেমন সেন্ট অফ জান্নাত নামের এই প্রতিষ্ঠানের কর্ণধার অনিক কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করলেও ভালো লাগা থেকে শুরু করেন এই সুগন্ধির দোকান। তার আশা, বাংলাদেশে তৈরি আতর হবে দেশীয় বিশ্ববিখ্যাত আতর ব্র্যান্ড। আমাদের এখানে 3ml 180 টাকা থেকে শুরু হয়, তারা 1 লক্ষ টাকার মতো আতর পাবেন। টপ কোয়ালিটির কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা খুবই দামি কোয়ালিটির আমাদের আতর এখানে পাবেন।